আমি তো প্রথমেই ভাবছিলাম রেক্সন এখন দেখি গরুর চল আরে আপনার বউ কি করলো খড় গুটা এনে দিল আপনি খাবেন খাবেন না মানে আপনি তো গরু ছাগল না গরু জারজার চামড়া কিন্তু সবার হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু করছি গোধুলি টিভির নিয়মিত অনুষ্ঠান তিতা শো আমাদের আজকের বিষয় গরু জারজার চামড়া সবার অনুষ্ঠানে দুজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত রয়েছেন আমার ডানে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী সুশীল জনদরদি বৃক্ষ ও পশুপ্রেমী উ আ সামনে যা কিবরিয়া এবং আমার বামে রয়েছেন বিশিষ্ট গরুর খামারি জনাব রমজান আলী দর্শক আপনারা চাইলেই আমাদের সাথে ফোনে যুক্ত হতে পারেন অবশ্যই কিন্তু টিভিটা বন্ধ করে নেবেন এর শব্দটা কিন্তু খুবই বিরক্তকর আমরা শুরুতেই চলে যাচ্ছি কেমন একটা গন্ধ পাচ্ছি ওই সারাদিন খামারে ছিলাম তো গরু তেমন হয় ইয়ে করে দিছে কয়েকবার আমি তো প্রথমে ভাবছিলাম রেক্সোনা এখন দেখছি গরুর চল এই কাদের সঙ্গে ডাকছেন আমাকে হ্যাঁ আগে জানলে কিন্তু আমি আসতাম না আপনারা আপনাদের ভাবা উচিত ছিল যে কাদের সাথে আমার যায় কাদের সাথে যায় না এটা চিন্তা করা দরকার সুপ্রিয় দর্শক আমরা শুরুতেই চলে যাচ্ছি বিশিষ্ট সুশীল জনাব উ আ সামনে যা কিবরিয়া আচ্ছা এই করোনা বর্ষে কোরবানি নিয়ে যদি কিছু বলতেন প্রথমে এই গোধুলি টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই তিতাময় সময়ে তিতা শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দেখুন এই পশু হত্যাকে প্রাণী হত্যাকে আমরা জঘন্যতম অপরাধ মনে করি আপনার আমার প্রাণ আছে গরুর কি প্রাণ নেই আপনি চিন্তা করতে পারেন একদিনে এই লাখ লাখ গরুকে কোরবানি করা জবাই করা হত্যা করা হচ্ছে রীতিমতো এটা গণহত্যা এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত এই কোরবানি নামে গণহত্যাকে বন্ধ করা উচিত একে খাওয়া বন্ধ করা উচিত আপনি জান কয়দিন ধরে না খায় আছেন মানে এই পিরান কি শুধু এই গরুরই আছে পিরান তো গাছেরও আছে এই পশু পাখি শাক সবজি সবারই তো পিরান আছে তাহলে তো পরে আপনি মনে কিছুই খাতে পারেন না এ ভাই আপনি আমার বাসায় চলেন আমার বউরে ফোন করে কয়া দিচ্ছি ভালো করে রান্না করার জন্য আরে কতদিন ধরে যে না খায় আছে খাবো না কেন খাবো না কেন গরু আর গাছ কি এক এ আপনি দেখি এই চামড়া জুতে পরিছেন এই চামড়াটা কি গরু না আপনার মানে কি আবদ্ধ বল বলছেন মানে আপনি গরুর গোস্ত খালি সমস্যা গরুর জবাই করলি সমস্যা আর গরু চামড়াতে জুতে আবার না করলি কোনো সমস্যা নেই আপনার কাছে না আপনি মনে হয় বুঝেনি আমি মনে হয় বিষয়টা বুঝাতে পারিনি আমি চামড়া নিয়ে কোনো কথা বলছি না বিষয়টা হচ্ছে গরু যার যার চামড়া কিন্তু সবার হ্যাঁ এই যে গো হত্যা করে যে রক্তের বন্যা বয়ে যাচ্ছে এই নিষ্ঠুরতাটাকে বন্ধ করা উচিত আপনি কি খামারি নাকি গরুর দালাল এই আমার দালাল কতিছেন কিসের জন্য গরুর পক্ষে কথা কতিছেন আপনি হলি পরে আপনি হচ্ছেন গরুর দালাল আর গরুর পক্ষে কথা কতি তো নিজেই গরু হয়ে গেছেন আচ্ছা বনের বাঘও তো হরিণ ধরে খেয়ে ফেলে এটাও তো নিষ্ঠুরতা আচ্ছা এর প্রতিবাদ কি কখনো আপনি করেছেন অথবা এই তাদেরকে কোনো টক শো এনে অথবা জুমের মাধ্যমে ভিডিও কলে তাদেরকে এই গুরুত্বটা বোঝানোর চেষ্টা করেছেন কি কি জাদা বলছেন বাঘ আর মানুষ কি এক বাকি মানুষের মতো বুদ্ধিমান আরে কোনো প্রাণী তো মানুষের মতো না আরে আমি তো সেটাই করছি মানুষ আর গরু কি সমান হতে পারে এই মানুষের তার গরু জবাই সমান হতে পারে না কোনোদিন আমরা বলছি গো হত্যার কথা এই গো হত্যার কারণে অন্য ধর্মের মানুষের অনুভূতির মধ্যে আঘাত লাগছে হ্যাঁ আরেকটা কাজ করা যেতে পারে আমরা এই কোরবানির মধ্যে গরু না কেটে কেক কেটে ঈদের আনন্দ উদযাপন করতে পারি তাই গরু না কেটে কেক কাটবেন আপনি আপনার বউরে কলেন যে ওই আলু ভর্তার জন্য পেঁয়াজ মরিচ কাটে নিয়ে আসার জন্য আর আপনার বউ কি করিল খড়কুটো আইনে দিল আপনি খাবেন খাবেন না মানে আপনি তো গরু ছাগল না এই আপনি কিরাম করে এই কোরবানির সাথে আপনি কি কেক কাটার তুলনা করতেছেন এবার আপনার কোরবানি নিয়ে কি প্রস্তুতি আছে এবার তো ধরেন চারটা গরু বড় করেছি দুইটা হলো লাল একটা সাদা আর একটা কালা কালা গরুটা খুব শান্তশিষ্ট হয়েছে এ কাছে গেলি গলাটা উঁচু করে দেয় হ্যাঁ গরুটার প্রতি মায়া জন্মা গেছে এই আমি যদি খাতে না দেয় খাতেই চায় না এই গরুটা বিক্রি করলে পারে খুব কষ্ট লাগবে না আপনি তো গ্রামের একজন সাধারণ খামারি কিন্তু অনেক খামারের বিরুদ্ধে অভিযোগ আছে ওনারা অবৈধভাবে গরু মোটা তাজাকরণ পদ্ধতি করে থাকেন এই বিষয়ে আপনি কি বলবেন এই একটা গরু বড় করতে এ কত কষ্ট করা লাগে জানেন এই সকালবেলা উঠেই মনে করেন যে গরুর এ খাবার দিতে হয়
গোসল করাইতে হয়, এরপরে কত যত্ন নিতে হয়, অনেক কষ্ট করি একটা গরু ভালো আর মনে করি এই গরু রেখে মোটা তাজা করার জন্য বিষ খাওয়াবো, এটা হয়? এইসব তো ওই যে করে যদি অসাধু কিছু ব্যবসায়ী যারা আছে, আর কিছু খামারও আছে, এরা আসলে মানুষের কাতার পড়ে না। আচ্ছা, এই যে করোনাকালীন সময়, এই সময় নিয়ে যদি আপনারা দুজন কিছু বলতেন। এই বিষয়ে আমি কিছু বলতে চাই। করোনায় মানুষ না খেয়ে আছে, তাছাড়া হাট যদি বসে তাহলে সেখানে মানুষের সমাগম বাড়বে, করোনায় আক্রান্ত সংখ্যাটাও বাড়বে। তাই যদি কোরবানি না দেওয়া হয় তাহলে সেখানে হাটও বসবে না, করোনায় আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়বে না, তাছাড়া এই গো হত্যাও হবে না। এই যে কোরবানিও হবে না, এত মানুষের সমাগমও হবে না, করোনা আক্রান্তের সংখ্যাও বাড়বে না। গো হত্যা বন্ধ করুন, অথবা এই গো হত্যার টাকা দিয়ে, কোরবানির টাকা দিয়ে গরিব দুঃখীদের মাঝে বিলি করুন, তাহলে তাদের অসহায়ত্ব কমবে। এক ঢিলে বহু পাখি মারা যাবে। এই যে আপনি পাখি মারার কথা কতিছেন, এটা কি পিরানি না? আরে ভাই, এটা তো কথার কথা। করোনার মধ্যে কি থাইমে আছে কোন দেখি? হাট বাজার, অফিস আদালত, এই তিতা শোতে এসে গরুর পক্ষে দালালি করছেন, সবই তো চলছে। এ খালি কোরবানির হাটে যে আপনারা খালি এই করোনা করোনা খুঁজে বেড়েন না। এই যে গরিব দুঃখী যারা বসছেন, এরা তো এই যে কোরবানির যে চামড়া, সে চামড়ার টাকা তো গরিবরাই পাচ্ছে, তারপরে গরুর তিন ভাগের এক ভাগও কিন্তু গরিবরাই পাচ্ছে। আপনারা যারা কোরবানির বিরোধিতা করতেছেন, তারা কিন্তু সারা বছর মিলে এইটুকু সহযোগিতাও করেন না। এই জন্য এই সমস্ত মূর্খ লোকদের সাথে তিতা শোতে আসতে নেই। আপনাদের আগেই বলেছিলাম যে এই সমস্ত গৃহভূত যারা, যাদেরকে আমাদের স্ট্যাটাসের সাথে মানায় না, হ্যাঁ, যাদের গরুর প্রতি মায়া নেই, মমতা নেই, গরুর গুরুত্ব বোঝে না, যাদের গরুর প্রতি শ্রদ্ধা ভক্তি কিছুই নেই, এদের সাথে কোনো টকশো নেই। আপনার কথা শুনে তো মনে হচ্ছে গরু আপনার আপন মা বাপ যদি নাও হয়ে থাকে, ভাই তো অবশ্যই হবে। এ আমার এলাকাটা দালাল আছে, হ্যাঁ, গরুর দালাল, ওরা যে কিসের জন্য মানুষ দালাল কেন বুঝতে পারছি না। এই যে জলজান্ত দালাল তো বসে আছে কি, আপনারা ঝগড়া করবেন না, 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 আমি জাতীয় গরু সংঘ জাগসের পক্ষ থেকে এই ব্যক্তির তীব্র নিন্দা জানাচ্ছি আমি। এটা কি গরুদের সংঘ? অবশ্যই গরুদের সংঘ। গরুদের সংঘ হবে কেন? হ্যাঁ, এটা হচ্ছে গরু রক্ষাকারী মানুষের সংঘ, মানে আমাদের সংগঠন এটা। হ্যাঁ, আর আরেকটা কথা, এই কুরবানিতে এই যে দাড়ি টুপিওয়ালা জঙ্গি বাহিনী ওপেন হয়ে রাস্তায়, এই যে আইন শৃঙ্খলা বাহিনী নাকের ডগার সামনে দিয়ে এত বড় বড় ছুরি চাকু নিয়ে 20-25 জন করে শোডাউন করছে, এর মানে কি? এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত। প্রতিটি এদের কি এই ছুরিগুলোর কি লাইসেন্স আছে? প্রতিটি ছুরি লাইসেন্স করা উচিত। ওই কলেজ ভার্সিটিতে পুলা ফাইনগুলো যে পিস্তল নিয়ে চাপাতি নিয়ে যে কোপায়, ওগুলোর কি কোনো লাইসেন্স আছে? জীবনে জিজ্ঞেস করেছে লাইসেন্স আছে কিনে? হ্যাঁ, আপনার তো নিজের স্বার্থের জন্য কয়েকদিন পরে বলতে কাটা পেলে কেন লাইসেন্স লাগবে? এত বড় কথা, এত বড় অশিক্ষিত। দর্শক, অবস্থা খুবই সংকটাপূর্ণ, একবারে চামড়া থেকে ছুরির দিকে চলে গেছে, যে কোনো সময় এখানে হত্যার মতো ঘটনা ঘটতে পারে। আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। গোধুলি টিভি, সৃষ্টিতে স্বপ্ন বুনে